দিন যত যাচ্ছে দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর মাত্র দুমাস বাকি, তাই তো উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিপরীতে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। বিরোধী দলগুলোকে দমন করতে নেতাকর্মীদের গণগ্রেফতার করছে পুলিশ। বিরোধী দল বিএনপির শীর্ষ দশ নেতাসহ 5,000-এরও বেশি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। মামলার ভয়ে কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন, তবে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলের বাইরেও নজরদারি করছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি কড়া নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসও বেশ আলোড়ন ফেলেছেন বাংলাদেশের রাজনীতিতে। আগামী জাতীয় নির্বাচনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভূমিকা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা গোলাম মাওলা রনি। রনি বলেন, আজকে পিটার ডি হাস যেমন রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি 2012 থেকে 2014 সালের দিকে ড্যান মোজিনা নামে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। মোজিনাও একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। ওই সময়ে ঢাকার মার্কিন দূতাবাসের কার্যক্রম দিল্লি থেকে নিয়ন্ত্রিত হতো। তখন ওয়াশিংটনের সঙ্গে দিল্লির খুবই সুসম্পর্ক ছিল। আমেরিকা তখন বাংলাদেশের যে কোনো বিষয়ে দিল্লির পরামর্শে চলত, কারণ 2014 সালে সুজাতা সিং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। সুজাতা সিং ভারতের বহি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই সময়ে কঠোর অবস্থার মাঝেও ড্যান মোজিনা সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। এক কথায়, আজকের পিটার ডি হাসের মতো মোজিনাও চেয়েছিলেন বাংলাদেশে একটি ভালো নির্বাচন হোক। ওই সময় আওয়ামী লীগ নির্বাচন করে ফেলে, পরে ঘোষণা দেয় এরপর আরেকটি নির্বাচন করব, সেখানে সব বিরোধী দল অংশগ্রহণ করবে। তবে পরে আর আওয়ামী লীগ কথা রাখেনি, কিন্তু ড্যান মোজিরা আওয়ামী লীগের উপর বিশ্বাস ও আস্থা রাখেন, ফলে বিএনপিকে আশ্বাস দিয়ে আন্দোলনও বন্ধ করান ড্যান মোজিরা। পরবর্তীতে আওয়ামী লীগ কথা না রাখলে মোজিরা খুবই বিব্রত ও লজ্জিত হয়ে পড়েন। এরপর কিছুদিন বাংলাদেশে কর্মরত ছিলেন, পরে আওয়ামী লীগের সর্বোচ্চ তুচ্ছ তাচ্ছিল্যের শিকারও হয়েছেন ড্যান মোজিরা। আওয়ামী লীগের অনেক বড় নেতা তাকে কাজের মেয়ে মোজিরা বলেও আখ্যা দিয়েছিলেন। এদিকে গেল কয়েক বছর থেকে পিটার ডি হাসও চেষ্টা করে যাচ্ছেন, এমনকি ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে আমেরিকা বলিষ্ঠ কর্মকাণ্ড প্রয়োগে সর্বোচ্চ চেষ্টা করছেন। বর্তমানে ড্যান মোজিরার মতো পিটার ডি হাসও আওয়ামী লীগের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন। অনেকে তাকে বিরোধী দলীয় দলের ত্রাণকর্তা বলছেন। তবে কি ড্যান মোজিরার পথেই পা বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস? এর সদুত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মাজহারুল আলম, ইত্তেফাক।